শিক্ষার্থীকে যৌন হেনস্থার অভিযুক্ত এক শিক্ষকের বিচারের দাবিতে দিনভর উত্তাল ছিল বাড্ডা আলাতুন্নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সকাল থেকে ক্লাস বর্জন করে বিদ্যালয়ের গেটে জড়ো হয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক কাজী ফেরদাউস উদ্দিন ওরফে ভুলু এক শিক্ষার্থীকে যৌন হেনস্থা করে। শিক্ষার্থীরা ওই শিক্ষকের গ্রেফতার এবং শাস্তির দাবি জানায়। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর এ বিষয়ে যৌন হয়রানির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বিকেলে অধ্যক্ষের আশ্বাসে আন্দোলন থামায় শিক্ষার্থীরা। পরবর্তীতে তাকে বিধি অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা গ্রহণ করা হবে।